আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি বলেন তো? জি হ্যাঁ, আজকে আমরা এসেছি শনিয়াখড়ার দনিয়াতে, আর এখানে আমি আপনাদেরকে একটি কফি শপে নিয়ে যাব। আর এই কফি শপটি হচ্ছে বর্ণমালা স্কুলের সাথে একেবারে ইসলামী ব্যাংকের ঠিক অপোজিট সাইডে। তো এখন আমি কফি শপটির সামনে চলে এসেছি। কফি শপটির নাম হচ্ছে তুর্কিশ ক্যাফে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো ওদের দোকানে কি কি ধরনের চা পাওয়া যায় আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে খানদানি টি, চকোলেট টি, তান্দুরি টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রোজেলা টি, হানি জিঞ্জার টি, মাখন মালাই টি, তারপরে চকোলেট ব্লাস্ট, এছাড়া আরও দুটো কফি আছে। তো আমিও এখান থেকে মাখন মালাই যে টিটা সেটা অর্ডার করেছি, আর এটার প্রাইস পড়েছে 70 টাকা। তা আমি আপনাদের এখন দেখাচ্ছি কীভাবে ওরা এটা বানায়। এখানে ছোট ছোট যে মাটির কাপগুলো আছে এগুলোকে ওরা আগুনে ভালোভাবে পুড়িয়ে নেয়, একদম এমনভাবে পোড়ানো হয় যেন এটা লাল টুকটুকে হয়ে যায়। তারপরে এটাকে যে চাটা ওরা রেডি করেছে সেটার মধ্যে দেয়, বারবার চুবায় এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন একদম টকবক করে উঠছে চাটা। আর এর ফলে হয় কি, এর যে পোড়া স্মেলটা, সুন্দর একটা পোড়া গন্ধ হয় এবং সেটা চায়ের মধ্যে চলে যায়, আর তখন এর স্মেলটাও একটু স্মোকি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা কাপ এখন এর ভিতরে দেওয়া হচ্ছে। কত গরমে টকবগি উঠাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। একদম এর স্মেলটা সম্পূর্ণটাই চায়ের মধ্যে চলে আসে, পোড়ামাটির গন্ধটা। তো এখন এটা কাপে ঢেলে নেওয়া হচ্ছে। আর আমি যেহেতু মাখন মালাই চায়ের অর্ডার করেছি, তো এর মধ্যে আরও বেশ কিছু জিনিস, বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস ওরা অ্যাড করবে। নর্মালি এখন এটা একটা চা হয়ে গিয়েছে, আর এর উপরে ওরা দুধের গুঁড়ো দিয়ে দিল, তারপরে এটা সম্ভবত মালাই দিয়েছে। এরপরে ওরা কিছু ড্রাই ফ্রুটস দিল, যেমন ওরা এখানে মোরব্বা দিল, বিভিন্ন ধরনের বাদাম দিল, কিশমিশ দিল। তা আমার চা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। টেস্ট করে দেখেছি, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, তবে 10-এ 10 দেওয়ার মতো না, আমি এখানে 10-এ 8 দিব ওদেরকে। আপনারা কেউ যদি এই চাটা টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।